أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما আল মুমিনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله اما بعد সম্মানিত প্রিয় মুসলিম دینی ভাই এবং বন্ধুগণ মানুষ মরে যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেটা আমরা জানি কিছু আমল বাকি থাকে সেটাকে সাদগায়ে জারিয়াহ অন্তর্ভুক্ত অথবা সাদগায়ে বলা হয় তারই মধ্যে একটি আমল রয়েছে গাছ লাগানো মানুষ যদি দুনিয়াতে গাছ লাগায় তবে এই এর বিনিময়ে তার সাতাকা হয় আপনারা সাধারণত জানেন যে গাছ লাগানো অনেক ফজিলত রয়েছে গাছ মানুষের বিভিন্ন উপকারে আসে তাই দুনিয়া থেকে যদি কেউ চলে যায় তাহলে গাছের মাধ্যমে তিনি সোয়াবের অধিকারী হতে পারে যদি দুনিয়াতে কিছু তিনি গাছ লাগিয়ে গেল বাগান তৈরি করে গেল ঠিক এমনিভাবে এই গাছ কেন্দ্রিক একটি হাদিস আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেটি ফসল কেন্দ্রিক হাদিস হাদিসটি সঈ বোখারির দু হাজার তিনশো বিশ নম্বর হাদিস এবং মুসলিমের চার হাজার পঞ্চান্ন নম্বর হাদিস রাসুলসল্লা আলি ওসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন যদি কোনো মুসলিম মামিন মুসলিমিনিসু গরসান কোনো গাছ লাগায় হ্যাঁ অথবা কোনো ফসল ফলায় ফায়াকুলু কুলু মিনহু তৈরুন আর এই ফসল থেকে যদি কোনো পাখিয়ে খায় অথবা কোনো হাঁস মুরগি খেয়ে ফেললো সেখানে গিয়ে আউ ইনসা আনুন অথবা কোনো মানুষে দু চারটা ফসল খেয়ে ফেললো আও বাহিমাতুন অথবা কোনো গরু ছাগল ছুটি গিয়ে তার কিছু ফসল খেয়ে ফেললো ইল্লা কানালাহু আলাহু বিহি সদাকা এর বিনিময় এই ব্যক্তির সদাকা হয়ে যায় যে ব্যক্তি ফসল লাগিয়েছে গাছ লাগিয়েছে তার সদাকা হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় এ হাদিসের উপরে আমল নেই কিন্তু এর বিপরীত আমল আছে যেমন অনেক সময় আমরা দেখতে পাই যে যদি কোনো ব্যক্তির ফসলে অথবা কোনো জমিতে কোনো গাছ কোনো গরু ছুটে গিয়ে খেয়ে ফেললো গরু তো বোবা সে তো জানে না এটা কি তার মালিকের ফসল নাকি অন্যের মালিকের ফসল তখন এটা খেয়ে ফেললো তখন মালিক কি করে এই গরুটাকে ধরে পেটের মধ্যে আঘাত করে ফেসবুকের মধ্যে দেখতে পাই বিভিন্নভাবে দেখতে পাই তারপরে তার জবাই করে দেয় কয়েকদিন আগে দেখলাম আমরা একটি বিষয় যে একটা গরিব মানুষ একটি ছাগল তার একটি ছাগল ছিল গরিব মানুষ তিনি হয়তো কারো ফসলে গিয়ে এই দু চারটা ফসল খেয়ে নিয়েছে জমির মালিক কী করেছে তাকে ধরে ছাগলটাকে বেঁধে তারপরে জবাই করে দিয়েছে হায় হায় গরিব মানুষের কি অবস্থা অথচ এই হাদিসের উপরে দেখা যায় যদি কেউ ফসল লাগায় দু চারটা হক মানুষের থাকে গরু ছাগলের থাকে বা পাখি পশুর থাকে কারণ পাখিরা তো তারা তো খোলা মাঠে ছড়িয়ে বেড়া তাদের তো নির্দিষ্ট কোনো জমি নেই তারা এই মানুষের দু চারটা ফসল থেকে খেয়ে নেয় তারপরে দেখা গেল হাঁস মুরগি অনেক সময় হাঁস মুরগি বাড়ির পাশেই আছে জমি অন্যের জমি সেখানে দু চারটা ফসল খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে দুঃখের বিষয় সফর আর আজিম তখন এই ছাগলকে বা এই আপনার গিয়ে বলা যেতে পারে এই পশু আপনার এই মুরগি তারপরে হাঁস এগুলোকে বিষ দিয়ে মেরে ফেলে অথচ দুচারটা যদি খেয়ে নেয় এটা কিন্তু বড় ধরে না হারাম হবে না তারপরে ছোট বাচ্চারা মানুষ বাড়ির পাশে কোনো গাছ রয়েছে ছোট বাচ্চা সে জানে না দশ বছরের যুবক বারো বছরের কিশোর সাধারণত বলা যেতে পারে দুষ্টমি করে দু চারটা ফল খেয়ে নিয়েছে তখন বাড়ির মালিক তাকে ধরে এমন পিটান পিটে অথচ এর জন্য কিন্তু তার কোনো শাস্তি হয় না সাধারণত দেখা যায় তো অথচ এই হাদিসের উপরে আমাদের আমল নেই সে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ তো হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যে আপনি যদি কোনো ফসল লাগান বা কোনো গাছ লাগান সেখান থেকে মানুষের কিছু হক থাকে দুচারটা মানুষ খাবে এটা স্বাভাবিক কিন্তু তার জন্য তার তার উপর এত বড় ধরনের অপরাধ নয় তাকে আপনি শাস্তি দিবেন পশুকে মেরে ফেলবেন বা সেটাকে জবাই করে ফেলবেন অথবা এই বিভিন্ন পা পাখি সাধারণত দেখা যায় হ্যাঁ আপনি তার জন্য বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন কিন্তু পাখিকে বিষ দিয়ে মেরে ফেলা এগুলো সম্পূর্ণ অন্যায় অথচ হাদিসের উপরে কিন্তু আমাদের আমল নেই তাই প্রিয়দিনী ভাই এবং বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ হাদিসটি আমাদের আমল করা দরকার যে সাধারণত যদি এই আমাদের কোনো ফসল লাগাই অথবা কোনো গাছ লাগাই এখানে মানুষের কিছু হক থাকে গরু ছাগলের কিছু হক থাকে তার পশু পাখির কিছু হক থাকে হ্যাঁ এমন নয় যে কেউ পশু পাখি ছেড়ে দিবে সেটা হারাম এমন নয় যে তার কারো হাঁস মুরগি অন্যের জমিতে ছেড়ে দিবে হারাম তো যদি যায় যদি দু চারটা খেয়ে নেয় যদি দু চারটা কাঁচামরিচ খেয়ে নেয় তার মানে এমন বড়ো ধরনের অপরাধ নয় তাকে যেইভাবে গালিগালাজ করা হয় এগুলো কিন্তু সম্পূর্ণ হারাম তার প্রিয় দিনই ভাই এবং বন্ধুগণ রাসুদ সাল ওসাল্লামের এই হাদিসের মধ্যে কত কল্যাণ রয়েছে মুসলিম উম্মার জন্য আল্লাহ আল্লাহন তালা আমাদেরকে রসদুল্লাহলামের হাদিসের উপরে আমল করার মতন তৌফিক দান করুন